দেখছি চপল না একটু পেছনে যাচ্ছে। ঈশ্বরকে সাক্ষী রেখে অখণ্ড ভারতের ছবিকে সামনে রেখে দু হাত তুলে বলবেন ভারত মাতাকে, ভারত মাতাকে, ভারত মাতাকে। আর একবার যাতে কান্নাকার আওয়াজ নবান্নর দরজায় এবং কালীঘাটে পৌঁছয়, ভারত মাতাকে। মঞ্চে উপস্থিত আমাদের সবার সম্মানীয় শ্রদ্ধেয় রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত মহাশয়, এই জেলার সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী মহাশয় এবং অন্যান্য জেলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমি কিছু নাম যাচ্ছি সময়ের অভাবে, অমলেশ মহাপাত্র, সুব্রত একটু দাঁড়িয়ে যাবেন যাতে মানুষ দেখতে পায়, সুব্রত মহাপাত্র, তাপস দলুই সাধারণ সম্পাদক, সুদাম পণ্ডিত, স্বদেশ নায়েক, নবানন্দা কি এসছেন? আচ্ছা, মলয় সিনহা এসছেন, সোমনাথ রায়, তাপস দলুই, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা কার্যকর্তারা এবং আপনারা আমার সামনে যারা আজকে উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠরা, আমার প্রণাম নেবেন, সবাই আমার দৈহিক অভিনন্দন নেবেন এবং ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আর সামনে যে নারী শক্তি দেখতে পাচ্ছি, মাতৃশক্তি, আপনাদের প্রণাম নমস্কার, দৈহিক অভিনন্দন। আজকে কি দিবস? আজকে প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল। আমরা যারা ভারতবর্ষের নাগরিক, আমাদের দায়িত্ব কর্তব্য এবং রাজ্যের কি দায়িত্ব কর্তব্য এবং সমস্ত পরিকাঠামো, সামাজিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিকাঠামো সংবিধানের মাধ্যমে লাগু হয়েছিল এবং এই সংবিধানকে যারা কার্যকরী করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর আম্বেদকর, আমি তাদের আজকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি সততার প্রতীক। আমি ভগবানপুর ব্লক ওয়ানের যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সাধারণ জ্ঞান অর্থাৎ জিকের একটু পরীক্ষা নেব, আমি প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন, ঠিক আছে? চাল চুরি করলোকে, তেপল চুরি করলোকে, টিকা চুরি করলোকে, চাল চোর বলবো কাকে, তেপল চোর বলবো কাকে? আজকে হরে কৃষ্ণ হরে রামকে চুরি করে নিচ্ছেন, তাই স্লোগান চোর বলবো তাকে, নির্লজ্জ শ্রী বলবো তাকে, দুর্নীতি শ্রী বলবো তাকে। আপনারা সবাই সাধারণ জ্ঞান জিকেতে পাশ করে গেছেন ভগবানপুর, আপনারা সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজে পাশ করে গেছেন। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন যে আমার অপমান হয়েছে, কেন কি শ্রোতাদের মধ্যে থেকে কেউ না কেউ জয় শ্রীরাম ডাক দিয়েছে। আচ্ছা বলুন, আজকে প্রজাতন্ত্র দিবস, সংবিধান কার্যকরী হয়েছিল আজকের দিনে, সংবিধানে বলা থাকে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন আর্টিকেল 19, আমার বাক স্বাধীনতা থাকা চাই, আমার যেটা খুশি আমি সেটা বলবো, তাতে কারো রাগ করা উচিত না। আর বিশেষ করে যদি আমাদের পরম পুরুষ শ্রদ্ধেয় শ্রী রামকে কেউ ডাক দেয় তাহলে কি রাগ করা উচিত, হ্যাঁ কি না? আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, অনেকদিন আগেকার কথা, যখন মাননীয় রেলমন্ত্রী ছিলেন তখন উলুবেড়িয়ার সংসদ ছিলেন হান্নান মোল্লা সাহেব, বাম থেকে, সিপিএম থেকে, হান্নান মোল্লা সাহেব এবং আমাদের মাননীয়কে ডাকা হয়েছে একটি মঞ্চে, একটা রেলের গজ ব্রিজ উদ্বোধন করা হবে, মুখ্যমন্ত্রী
বসে আছেন, হান্নান মোল্লাও বসে আছেন। এবার হান্নান মোল্লাকে ডাকা হলো বক্তৃতা দেওয়ার জন্য। উনি যেই উঠলে দর্শকরা বলতে আরম্ভ করলো, হান্নান মোল্লা ওয়াক টু, হান্নান মোল্লা ওয়াক টু। আর আমাদের মাননীয় হাসছিলেন হাসছিলেন, কই সেদিন তো দাঁড়িয়ে প্রতিবাদ করেননি, উঠে দাঁড়িয়ে প্রটেস্ট করেননি। আজকে জয় শ্রীরামের ডাকে যে প্রটেস্ট করছেন বলছেন, সারা বাংলার মানুষ তাকিয়ে আছে, প্রটেস্ট করছেন। আমরা প্রটেস্ট করতে জানি না, আপনার চাল চুরির প্রটেস্ট করতে জানি না, আপনার টেবিল চুরির প্রটেস্ট করতে জানি না, আপনার চাল চুরির প্রটেস্ট করতে জানি না, আপনার দুর্নীতির প্রটেস্ট করতে জানি না, আপনার সন্ত্রাসের প্রটেস্ট করতে জানি না। বাংলার মানুষ কি অন্ধ আছে? বাংলার মানুষ কি কানা আছে? বাংলার মানুষ কি ভিখারি আছে? খালি ভাতা নেবে, ভাতা নেবে, আর ভাতা নেবে, আর ভিক্ষা নেবে, আর ভিক্ষা নেবে, আর ভিক্ষা নেবে। আপনি প্রটেস্ট করতে পারেন না, আমরা প্রটেস্ট করতে পারি না। আপনি জয় শ্রীরাম ডাক শুনে লাভ দিয়ে গাড়ি থেকে নেমে চামড়া গুটিয়ে নেমে বলতে পারেন, আমরা করতে পারি না প্রটেস্ট, আমরা ঘেরাও করতে পারি না। আপনার খোকা বাবু জনসাধারণের টাকা মেরে কোথায় থাইল্যান্ড, কোথায় সিঙ্গাপুর হোটেল কিনছে, 8 কোটি টাকার বাড়িতে রয়েছে, এস্কালেটর চলন্ত সিঁড়ি ঝাড়বাতি কোটি টাকা। এই জনসাধারণ যাদের টাকা মেরে উনি এত টাকা করেছেন, আমরা প্রটেস্ট করতে পারি না মাননীয়া। আপনি সততার প্রতি, তাই জন্যই আপনার আফফানের ত্রাণের দুর্নীতি, মহামান্য হাইকোর্ট যেখানে বলে দিয়েছে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল তদন্ত করবে, আপনি তদন্ত আটকানোর জন্য দৌড়চ্ছেন। কেন, কিসের ভয়? কেঁচো খুঁড়তে সাপ বেরোবে? কেঁচো খুঁড়তে সাপ বেরোবে? দেখা যাবে যে আপনার তৃণমূলের দাদারা খেয়ে পড়ে মোটা হয়ে গেছে। আর আনন্দবাজারকে নিয়ে একটা সিল সমীক্ষা করে তৃণমূলকে জিতিয়ে দিলেন বারবার। তাহলে আজকে এই এখনই যখন আমি দাঁড়িয়ে আছি এই মঞ্চে, আপনার উত্তর পাড়ার বিধায়ক প্রবীণ ঘোষাল কেন কোর কমিটি থেকে ইস্তফা দিল? কেন আপনার এই ভাঙন অব্যাহত? যদি আপনার সি সমীক্ষায় আপনার দল জিতবে তো জিতবে, তো ভাঙন কেন? একজন স্বচ্ছ মন্ত্রী রাজীব ব্যানার্জি কেন বেরিয়ে এলো? বৈশালী ডালমিয়া উড়ুহুড়ি পোকা বলে কেন সাসপেন্ডেড হলে? অনেক পোকা মাকড় বেরোবে, অনেক কিছু মানুষ জানতে পারবে। মানুষকে ঠকাচ্ছেন দিনের পর দিন, ধোকাবাজি করছেন, করছে কিনা বলুন, করছে তো? তাই আমি দেব নাড়া, আপনারা দেবেন সারা। তৃণমূল ধোকাবাজ ঘরে ঘরে উঠছে আওয়াজ, তৃণমূল ধোকাবাজ, তৃণমূল ধোকাবাজ, তৃণমূল ধোকাবাজ। এত ধোকাবাজি, বাপরে বাপ! কালকে একটি 16 বছরের ছেলে আঘাতপ্রাপ্ত হয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হসপিটাল থেকে হসপিটাল, হসপিটাল থেকে হসপিটাল ঘুরে ঘুরে এনআরসি মেডিকেল থেকে পিজি হয়ে জায়গা না পেয়ে প্রাইভেট নার্সিং হোমে যাওয়ার পর বলেছে 1 লক্ষ টাকা লাগবে চিকিৎসার জন্য। স্বাস্থ্যসাথী কার্ড তো চলবে না বাবা, চলবে না বাবা। এর আগে শিখারানী সেন বাবা জ্যোতির নার্সিং হোমে, রেড প্লাস নার্সিং হোমে ভর্তি হতে গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে গেছিলেন, 22,000 টাকা খরচা হয়েছিল চিকিৎসার জন্য। নার্সিং হোম জানালো 750 টাকা জমা আছে সরকারের খাতে, মহাজনের কাছ থেকে টাকা নিয়ে উনি টাকা মেটালেন। তাহলে এই যে লম্বা লম্বা লাইন স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য, মানুষকে ঠকা ঠকানোর কি অপূর্ব উপায় মাথা খাটিয়ে বের করেছেন না? কি অপূর্ব উপায়, চিন্তা করা যায়? আমরা কি কি দেখেছি বলুন তো? আমরা চাল চুরি দেখলাম, তেপল চুরি দেখলাম, আমরা প্রাণ চুরি দেখলাম, আমরা টিকা চুরি দেখেছি, আমরা স্লোগান চুরি দেখেছি। এরপর আমরা কি দেখবো? পাগলামি, পাগলামি। যারা ক্ষমতার জন্য পাগল হয়ে যায় তাদের আস্তে আস্তে মাথাটাও গন্ডগোল দেখা যায়। এখন কি বলছে? আমরা ভারতবর্ষে চারদিকে রাজধানী চাই, দিল্লি রাজধানী দিয়ে হবে না, যেদিকেই তাকাবেন একটা করে রাজধানী। এটা 1400 শতাব্দীতে 1400 সেঞ্চুরিতে কে ছিল, কে ছিল? মোহাম্মদ বিন তুগলক, দিল্লি থেকে রাজধানী ছিল।
শেডিং করলো দিল্লি ভালো লাগবে না একদম ভালো লাগবে না চলো দৌলতাবাদ যাই দৌলতাবাদ মানে আজকে মহারাষ্ট্র চলে গেল লোকজন সবাইকে নিয়ে আমার কিছু কয়েক দিন পরে দৌলতাবাদ থেকে ফিরে এলো দিল্লিতে অনেক লোক মারা গেল এই পাগলামি আমরা দেখছি এখন চতুর্দিকে নাকি রাজধানী বুঝুন খেলা চায়না আক্রমণ করলে কোন রাজধানী থেকে সৈন্য যাবে কেউ দেখে না আপনাদের বাড়িতে একটি ছেলে হওয়া মানে তাকে পড়ানো খাওয়ানো দাওয়ানো
শিক্ষিত করা শুধু স্বপ্ন দেখেন আপনারা কিন্তু সেই স্বপ্ন আজকে কালো দুঃস্বপ্নে পরিণত করছে মমতার সরকার এবং আজকে সমস্ত সাধারণ মানুষের প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে মনে রাখবেন যে নরেন্দ্র মোদি আমি যে যা প্রত্যেকবার বলে থাকি প্রত্যেক মঞ্চে দাঁড়িয়ে বলে থাকি যে নরেন্দ্র মোদি জি একজন সন্ন্যাসী নরেন্দ্র মোদি জি শুধু অভিনন্দনকে অক্ষত অবস্থায় ফিরিয়েছেন তা নয় চায়নার আঘাত প্রতিহত করতে পেরেছেন পাকিস্তানকে থমকিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন আজকে রাম মন্দির নিয়ে এসেছেন আজকে দেশের সম্পূর্ণ সমস্যাগুলো একটা একটা করে মিটে যাচ্ছে সেই নরেন্দ্র মোদির হাত ধরে সোনার বাংলার দিকে এগিয়ে যাব আমরা আজকে রাক্ষসের প্রশাসন থেকে মুক্ত হতে রামের সুশাসনকে নিয়ে আসতে দু হাত তুলে বলবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম মনে রাখবেন যে নরেন্দ্র মোদি যে আজকে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দিচ্ছেন সেই ভারতীয় জনতা পার্টির মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে আমরা আপনাদের পাশে আছি সঙ্গে আছি সাথে আছি আপনাদের সেবা করার জন্য আমাদের এই মঞ্চে উপস্থিতি এবং আমরা ক্ষমতায় না থাকলেও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে পাশে আছি আজ আছি কাল আছি সবসময় আছি এই নরেন্দ্র মোদীজির হাত ধরে সোনার বাংলা রবীন্দ্রনাথের বাংলা কবিগুরুর বাংলা শরৎচন্দ্রের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা স্বামীজির বাংলা রামকৃষ্ণদেবের বাংলার দিকে আমরা এগিয়ে যাব তাই আজকে আমার সঙ্গে বলবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি অনেক বক্তৃতা দিলাম অনেক বক্তা রয়েছেন সুবক্তা সুমিত ভট্টাচার্য রয়েছেন মঞ্চে আরো বলিষ্ঠ নেতারা উপস্থিত হয়েছেন আমার আরেকটা প্রোগ্রাম আছে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার নেবেন ভালো থাকবেন।